দেখছেন কলকাতা টিভি চারটে চারদিক নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর চারটে চারদিকের শুরুতে অবশ্যই সন্দেশকালের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আবারও শাহজাহানের ডেরায় সিবিআই আধিকারিকরা। গতকালের পর আবারও সিবিআই আধিকারিকরা, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজ 50 জনের সিবিআই টিম গিয়ে পৌঁছেছে সন্দেশখালীতে সরবেরিয়ায়। 5ই জানুয়ারি ঠিক কি হয়েছিল, শাহজাহানের মোবাইল ফোন খুঁজছে সিবিআই। 5ই জানুয়ারির সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে যখন পৌঁছয় ইডি আধিকারিকরা, এবং সেই সময় গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হয়, তাদের আক্রান্ত হন ইডি আধিকারিকরা। 5ই জানুয়ারির এই ঘটনায় কারা জড়িত ছিল, শাহজাহানের মোবাইল ফোন খুঁজছে সিবিআই। ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। সিবিআই খতিয়ে দেখে ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি, পাশাপাশি শাহজাহানের বাড়িতে তালা খুলে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখবো, সরবেরিয়ায় শাহজাহানের মাছের আড়তেও তল্লাশি অভিযান। হামলার জায়গায় নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক টিমের বিশেষজ্ঞরা, ফিতে দিয়ে মাপঝোপ করা হলো, পাশাপাশি গোটা ঘটনার ভিডিওগ্রাফিও করা হলো। শাহজাহান ঘনিষ্ঠ দিন আলী শেখের বাড়িতেও যায় সিবিআই, পাশাপাশি দিন আলী শেখ তিনি বাড়িতে ছিলেন না। চলতি বছরের 5ই জানুয়ারিতে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা যান সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে, আর সেখানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। সেদিনও বাড়িতে দরজা খুলে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা, এবং তারপর থেকে গত 1.5 মাসের উপর সময় কেটে গিয়েছে। বেপাত্তা ছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, এবং পরবর্তীতে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে। টান টান নাটক চলেছে, সিআইডি হাতে হস্তান্তর হয়, এবং পরবর্তীতে সিআইডি থেকে সিবিআই হেফাজতে তাকে নিয়ে যাওয়া হয়। সিবিআইয়ের হাতে হস্তান্তর করে সিআইডি আধিকারিকরা। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। সঞ্জিত, আজ দেখলাম যে দিনভর সিবিআই আধিকারিকরা তারা যেরকম শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালায়, পাশাপাশি একজনকে আটকও করা হয়েছে সরবেরিয়া থেকে। সব মিলিয়ে দিনভর আজ অ্যাকশন মোডে, কোমর বেঁধে কার্যত সিবিআই আধিকারিকরা মরিয়া চেষ্টা করেছে। কি কি তথ্য এখনো পর্যন্ত সিবিআই সূত্রে সিবিআই হাতে উঠে এসেছে সরবেরিয়া থেকে? দেখো, সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিক এবং ইডি আধিকারিকদের সঙ্গে নিয়ে তল্লাশি শুরু, এবং তিনটি দলে বিভক্ত হয়েছে। প্রায় 5 ঘন্টা কেটে গেছে, সকাল 11টা থেকে শুরু হয়েছে, অর্থাৎ সকাল 11টায় যখন সন্দেশখালী রাকুঞ্জিপাড়ার বাড়িতে আসে, সেই 24 তারিখে অর্থাৎ জানুয়ারি যে সিল করে গিয়েছিল ইডি, তার বাড়িতে তথ্য পাওয়ার পরে সেই সিল তালা ভেঙে ইডি সিবিআই আধিকারিকরা নতুন কোনো তথ্যর অর্থাৎ তথ্যের সন্ধানে অর্থাৎ তল্লাশি শুরু করেছে। সেই সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছে, বিভিন্ন ভিডিও ফটোগ্রাফি থেকে শুরু করে যে 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল রাকুঞ্জিপাড়া অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে, বেআইনি জমায়েত, মারধর, আক্রান্ত সেই ভাঙচুরের সব একাধিক নমুনা সেখানকার সে সংগ্রহ, সে ঘটনাস্থলে গিয়ে তারা নমুনা সংগ্রহ করছেন, ভিডিও ফটোগ্রাফি করছেন, এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দিক থেকে তারা কিন্তু এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে শুরু করেছে। ইতিমধ্যে সন্দেশখালীর এই ঘটনায় কিন্তু সিবিআইয়ের 4টি দলে বিভক্ত হয়েছে, যেটা দেখা যায় বসিয়ার মহকুমা আদালতে 3 জনের একটি প্রতিনিধি দল আসে, সেখানে আগামী রবিবার সেখানে শেখ শাহজাহানের তোলার কথা, সেখানে হেফাজতে সিবিআই তদন্তকারীরা সেখানে নিয়ে আসবে। তার নোটিশ এসিএমের কাছে তারা তথ্য দিলেন এবং আদালতের সেই নোটিশ নেওয়া তারা দিয়ে গেলেন। অন্যদিকে সন্দেশখালীর যে আকুঞ্জিপাড়ায় এখনও আধিকারিকরা রয়েছে, অন্য পাশাপাশি শেখ শাহজাহানের যে মাছের আড়ত, সেখানে এই দিলদার বক্স যা তাকে ইতিমধ্যে জেরা শুরু করেছে, তার সঙ্গে একাধিক তথ্য পাওয়ার চেষ্টা করছে। কারণ এই দিলদার বক্স কিন্তু ইডির বিরুদ্ধে 5ই জানুয়ারি ন্যায়ারতলায় একটা অভিযোগ দায়ের করে। কি অভিযোগের কর্তা ছিল, সেখানে ইডি আধিকারিকরা জোরপূর্বক ওই শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ি বাড়িতে তালা ভাঙতে যায়, মহিলাদের হেনস্থা করে এবং একাধিক অভিযোগ এনে সেই অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের সত্যতা কতটা আছে, কি অভিযোগ কেন দায়ের করা হয়েছিল, সেটাও তদন্তকারীরা দিলদার বক্সকে মাসে শেখ শাহজাহানের যে সরবেরিয়া মাছের বাজার রয়েছে সেখানে তারা জেরা করছেন, ইতিমধ্যে এখনও তদন্ত প্রক্রিয়া চলছে। পাশাপাশি শাহজাহান ঘনিষ্ঠ একাধিক সেরকম রয়েছে, যেমন একদিকে দিন আলী শেখের কথা বলা হচ্ছে, আবু হোসেনের কথা বলা হচ্ছে, সেই বাড়িতেও কিন্তু তারা গিয়ে তল্লাশি, তাদেরকে খুঁজে পায়নি, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছে। সিবিআই আধিকারিকরা যে মরিয়া হয়েছে তার একটাই কারণ হচ্ছে শেখ শাহজাহানের মোবাইল ফোনের ডাটা, অর্থাৎ এই গত 55 দিন শেখ শাহজাহান কোথায় ছিল, কীভাবে ছিল, এবং শেখ শাহজাহানের যে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল শেখ শাহজাহানের বাড়িতে,
যেভাবে যে গোটা রাজ্য দেখেছে সেই আন্দোলনের মধ্যে সেইখানের ফোন থেকে কাদের কাদের ফোন করা হয়েছিল, কারা জমায়েত করেছিল, কাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল লোক জড়ো করার, এবং সেই শেখ শাহজাহান কাদেরকে ডাকে ডেকেছিল সেটাও তদন্তকারীরা রেখে দিয়ে যাচ্ছে। অর্থাৎ ডাটা পরীক্ষা করে ইতিমধ্যে শেখ শাহজাহানের কয়েকটা ঘনিষ্ঠের নাম পাওয়া গেছে, তার বাড়িতেও তারা কিন্তু তদন্তে গেছে, তার বাড়িতে তাদের খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ অন্য পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলছে। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আজ যে সিবিআই একজনকে আটক করেছে, সরবেরিয়ার যে মাছের হাট থেকে 100 মিটার দূরে একটি চায়ের দোকানে একজন বসেছিল, সঙ্গে সঙ্গে বাহিনীর লোকজন যায়, সিবিআই আধিকারিকরা তাদেরকে ডাকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে তাকে আটক করে সোজা কলকাতা নিয়ে আসা হয়। এখন এই আটক যে ব্যক্তি তার কাছে জানার চেষ্টা করছে, এই বিশেষ করে তার ভিডিও ফুটেজ, অর্থাৎ 5ই জানুয়ারি যে ভিডিও ফুটেজে তার দেখা গিয়েছিল কিনা, দেখে যে সত্য কেন ছিল তার এই বেআইনি জমায়েতে, তার কতটা ইন্ধন ছিল, যে কেন আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা, সেটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে গোটা প্রক্রিয়া, অর্থাৎ সিবিআই হাইকোর্টের নির্দেশে তদন্ত প্রক্রিয়া নেয়ার পরে সিবিআই 24 ঘন্টার মধ্যে তদন্ত কিন্তু একেবারে কিন্তু সামনে থেকে করতে চাইছে। অর্থাৎ ইতিমধ্যে গতকালকেও তুমি দেখেছো, বিশেষ করে সন্দেশখালীতে সিবিআই আধিকারিকরা এসেছিল, ফের আবার শুক্রবারে সকাল থেকে শুরু হয়েছে। উত্তর দিচ্ছেন, তবে কোন বিষয়ে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে তিনি কুলু পাচ্ছেন, কোন বয়ানের পরিপ্রেক্ষিতে আজ 50 জনের আধিকারিক, 50 জনের একটি দল পৌঁছলো সর্বেরিয়ায়? দেখো, একেবারে যে শেখ শাহজাহান যখন মুখে কুলু পেটেছে কিন্তু তার সেটা তদন্তকারীরা দেখে নিতেই চাইছে, কিন্তু দু একটা কথা যেটা বারবার বলা হচ্ছে যে শেখ শাহজাহানের এই যে 5ই জানুয়ারি যে মোবাইল ফোনে কাদেরকে ডাকা ছিল, এই মোবাইলের ফোন কিন্তু খোঁজে কিন্তু রীতিমতো তল্লাশি শুরু করেছে, মরিয়া হয়ে গেছে সিবিআই আধিকারিকরা, বিশেষ করে এই মোবাইল ফোন, অর্থাৎ সেই মোবাইল ফোনের কল লিস্ট ইতিমধ্যে পরীক্ষা করার চেষ্টা করেছে, ডাটা কালেকশন করা হয়েছে, এই ডাটায় বেশ কিছু নাম পাওয়া গেছে, সেই নাম স্পেসিফিক, এমনকি তুমি আরেকটা তথ্য তোমাকে এই মুহূর্তে দিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনার মানে সন্দেশখালী থেকে একটা টিম দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মাহপুরে গেছে, আর সেই জায়গায় গিয়ে কোনো ঘনিষ্ঠের খোঁজ তারা চালাচ্ছে, একেবারে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। অর্থাৎ সিবিআই আধিকারিকরা যে এই শেখ শাহজাহান নিয়ে অনেকটা কিন্তু তাদের মাথা ব্যথার কারণ, এই তল্লাশি প্রক্রিয়া কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে যেতে চাইছে। বারবার যেটা দাবি করা হয়েছিল, এই গত 55 দিন সিবিআই শেখ শাহজাহান বেতাজ বাদশা কোথায় ছিল, কীভাবে ছিল, যেমন সেই মোবাইল ফোনের খোঁজে অন্যায় খুঁজছে, অন্যদিকে এই শেখ শাহজাহানের সঙ্গে আরও ঘনিষ্ঠতা কারা ছিল। পাশাপাশি তোমাকে আরেকটা কথা জেনে রাখি, যেই ভিডিও ফুটেজ, যে 5ই জানুয়ারির ভিডিও ফুটেজ যেমন সামনে এসেছে, সেই ভিডিও ফুটেজ যেমন একদিন দেখে তারা দেখছে তার ঘনিষ্ঠদের খোঁজ চালাচ্ছে, অন্যদিকে শেখ শাহজাহান যে অডিও বার্তা, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অডিও বার্তা দিয়েছিল কোন মোবাইল ফোন থেকে, এটাও তদন্তকারীরা জানার চেষ্টা করছে। পাশাপাশি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ডিপি চেঞ্জ করে কারা করেছিল, সেই মোবাইল ফোন নাম্বারটা কার, সেটাও কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যে হাতে পেয়েছে, সেটাও তদন্তকারীরা দেখছে। তাহলে কি শেখ শাহজাহান সন্দেশখালীতে থেকে অন্তরালে থেকে জনসম্পর্কে আসার চেষ্টা করেছে অন্যভাবে, এটাও যেমন প্রশ্ন বিশেষ করে তদন্তকারীদের, অন্যদিকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কারা কারা ছিল, কাদের জেরায় এতদিন ছিল এই 55 দিন, এই এর পিছনে কারা কারা রয়েছে, কারা মদত দিয়েছিল শেখ শাহজাহান, কাদেরকে এই জমায়েত বেআইনি থেকে শুরু করে একাধিক যে পুলিশকে বিশেষ করে নিষ্ক্রিয়তা রাখা, বিশেষ করে পুলিশের আড়ালে থাকা, পালিয়ে থাকা, এই 55 দিনের কোথায় কোথায় ছিল পুঙ্খানুপুঙ্খানু কিন্তু আধিকারিকরা জানার চেষ্টা করছে। ইতিমধ্যে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তদন্ত প্রক্রিয়া সিবিআই দিন আলী শেখের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, কি যোগসূত্র রয়েছে দিন আলী শেখের সঙ্গে 5ই জানুয়ারির সন্দেশখালী ঘটনার? দেখো, 5ই জানুয়ারি ঘটনায় দিনালী শেখ কিন্তু ঘটনাস্থলে ছিল, এমনটা জানা গেছে, প্রত্যক্ষদর্শীরা গ্রামবাসীরা এই বয়ান কিন্তু দিয়েছে সিবিআই আধিকারিকদের, যখন আজকে গ্রামে ওই ডুগরিপাড়া গ্রামে যখন যায়, সেই গ্রামে গিয়ে যখন কথা বলে বেশ কয়েকজন কিন্তু বলে দিয়েছে যে দিনালী শেখ ওই দিন ঘটনাস্থলে ছিল। এখন এই দিনালী শেখের ভূমিকাটা কী ছিল, দিনালী শেখ লোক জড়ো করে কি ওই 5ই জানুয়ারিতে আকুঞ্জিপাড়ায় জমায়েত করেছিল, লোক ডেকেছিল, এবং কেন এই দিনালী শেখ, যেটা জানা যাচ্ছে শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, যেটা বারবার বলা হচ্ছে,
আরও একজনের নাম হচ্ছে বাবু হোসেন নামে একজনের, সেও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। এই এদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, অর্থাৎ এদের পরিবার এদেরকে পাওয়া যায়নি, পরিবারের যেসব অন্যান্য সদস্য আছে তাদের সঙ্গে কথা বলেছে, তারা স্বীকার করে নিয়েছে যে শেখ শাহজাহানের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক আছে, অর্থাৎ ঘনিষ্ঠতা কোনো না কোনো সূত্র পেয়েছে সিবিআই আধিকারিকরা, যার কারণেই দিনালি শেখের বাড়িতে গেছে। পাশাপাশি ইতিমধ্যে অন্যান্য ঘনিষ্ঠরা, অর্থাৎ সেদিনকে এমনও খবর পাওয়া গেছিল দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা জায়গা থেকে কিছু মানুষ এসেছিল, অর্থাৎ কিছু লোকজন জড়ো করা হয়েছিল, সেই জায়গাটা কি ক্যানিংয়ের এই মামুদপুর এলাকায়, এটাও দুঃখিত হামিদপুর এলাকায়, এই হামিদপুরে কারা এসেছিল সেটাও তদন্তকারীরা দেখে নিতে যাচ্ছে। সব মিলে কিন্তু যে সিবিআই আধিকারিকরা আজকে একেবারে বিশাল টিম নিয়ে গোটা প্রক্রিয়াটাকে কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া যত আগামী রবিবার শেখ শাহজাহানকে সিবিআই আনবে বসেন মহকুমা আদালতে তোলাবে, তার আগে তদন্তটা অনেকটা যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, যতটা পারে তাকে তল্লাশি জেরা করে নতুন কোনো তথ্য পায় কিনা তত্ত্ব তদন্তকারীরা। একদমই সঞ্জিৎ, সেই জায়গা থেকে সন্দেশখালী ঘটনার যে তদন্ত, অর্থাৎ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই করছে। ইতিমধ্যে সিবিআই হেফাজতে যেরকম শেখ শাহজাহান রয়েছেন, পাশাপাশি বাড়িতেও চলছে তার তল্লাশি অভিযান। ধন্যবাদ জানাবো, সরাসরি সঞ্জিৎ ছিলেন আমাদের সঙ্গে। সিবিআই হেফাজতে রয়েছেন সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। জোকা ইএসআইতে শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা, আর শাহজাহানের উদ্দেশ্যেই কটুক্তি সাধারণ মানুষজনের। জোকা ইএসআই হাসপাতালে আজ সকালে যেরকম তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেই সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে কটুক্তি ছড়ে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। দুর্গাদাস, সাধারণ মানুষজন তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দেন শেখ শাহজাহানকে দেখা মাত্রই, কী পরিস্থিতি তৈরি হয়? দেখো, আজকে যখন সন্দেশখালী কাণ্ডের সঙ্গে যুক্ত বা অভিযুক্ত শেখ শাহজাহানকে সিবিআই এর তত্ত্বাবধানে জোকা ইএসআই হাসপাতালে তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য নিয়ে আসা হয়, ঠিক সেই সময়তেই কিন্তু এলাকার বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শাহজাহানের নাম ধরে ডাকতে থাকেন এবং বিভিন্ন টিকা টিপ্পণী বিভিন্ন কটুক্তি করতে থাকেন তাকে উদ্দেশ্য করে। এই সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে সে কেমন আছে, সে তার বাড়িতে আজকে সিবিআই এর ফের রেড করেছে, সেখানে সিবিআই এর অফিসাররা গিয়েছে এবং তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, সে তখন একটাই কথা বলে যে ওপরে আল্লাহ আছে এবং নিশ্চয়ই সে জাস্টিস পাবে, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা, এইটুকু কথাই সে বলে। কিন্তু তার থেকেও বড় বিষয় হলো যে যে শাহজাহানের কথা শুনলে বা যে শাহজাহানের জন্য মানুষ মুখে কুলু পেটে থাকতো, মানুষ এতদিন কোনো কথা বলতে পারতো না, সেই মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রকাশ্যে শাহজাহানের নাম ধরে ডাকা, তার উদ্দেশ্যে কটুক্তি করা এবং বিভিন্ন টিকা টিপ্পণী যা আমরা মুখে বলতে পারবো না, এই ধরনের কথাবার্তা তাকে উদ্দেশ্য করে যেভাবে বলা হচ্ছে সেটাই কিন্তু প্রমাণ করছে যে আগামী দিনে সেই শাহজাহানের মতো যারা অভিযুক্ত মানুষ রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ গর্জন করবে, তার বিরুদ্ধে মুখ খুলবে, তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হবে। এবং এটা শুধু সন্দেশখালীর মানুষের জন্য যে সন্দেশখালীর মানুষই করবে এমনটা নয়, রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো এই ধরনের যদি কোনো অভিযুক্ত থাকে তার বিরুদ্ধে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ কিন্তু তার বিরুদ্ধে সরব হবে। আজকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে মতো একটি জায়গাতেও যেভাবে মানুষ আজকে প্রতিবাদ করলো, যেভাবে বিভিন্ন কটুক্তি করলো, সেটাই প্রমাণ করে আগামী দিনে কিন্তু এটা একটা বড় দিক নির্দেশ করছে, এটা বলা যেতেই পারে। একেবারে ধন্যবাদ জানাবো, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সিবিআই হেফাজতে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, স্বাস্থ্য পরীক্ষার জন্য আর জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে, আর সেই সময় সাধারণ মানুষজন তাকে দেখা মাত্রই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়, রীতিমতো তাকে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকেন জোকা ইএসআই হাসপাতালে চত্বরে থাকা সাধারণ মানুষজন। ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় শুনুন। আমি এখানকার জনসাধারণ, আমি কেউ না, শেখ শাহজাহান। চারটে চারদিকে সময়, এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
নিলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের ব্রিগেডের দিনেই অর্থাৎ 10ই মার্চ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি, শর্ত সাপেক্ষে সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের। এবং যেমনটা জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ন্যাজাটে সভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের। ন্যাজাটের দক্ষিণ আকরাতলায় শুভেন্দু সভা করতে পারেন বলেই বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ জানিয়েছে। তৃণমূলের ব্রিগেডের দিনেই 10ই মার্চ সন্দেশখালীতে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, আগামী 10ই মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালী গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু, তবে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য তিনি করতে পারবেন না। যে জায়গায় শুভেন্দু অধিকারী সভা করতে চেয়েছিলেন সেখানে আপাতত সভা করতে পারছেন না তিনি, তবে ন্যাজাটের দক্ষিণ আকরাতলায় শুভেন্দু অধিকারী সভা করতে পারবেন। এই নিয়েই সরাসরি কথা বলবো কলকাতা হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, আমরা দেখেছিলাম যে এই যে সভা করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যেদিন 10ই মার্চ জনগর্জন সভা রয়েছে ব্রিগেডের তৃণমূলে, বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। কী কী শর্ত কলকাতা হাইকোর্টের, এ বিষয়ে কী নির্দেশ রয়েছে? সেই দিনকেই কিন্তু শুভেন্দু অধিকারী সন্দেশখালীর ন্যাজাটে এবং দক্ষিণ আকরাতলায় তিনি সভা করতে চান এমনটাই অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু পুলিশ তার এই সেই আবেদনে সাড়া দেননি। তারপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়, সেদিন একটি ব্রিগেডে জনসভা রয়েছে, পাশাপাশি সন্দেশখালীতে এই মুহূর্তে ওই ধরনের সভা করলে তার আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমনটাই মত হচ্ছে প্রশাসনের। কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে দাবি করা হয় যে কলকাতায় যখন ব্রিগেডের সভা হচ্ছে সেখানে ন্যাজাট বা সন্দেশখালী অঞ্চলের কোনো সভা করতে প্রশাসনিকভাবে কোনো বাধা আছে বলে তিনি মনে করেন না, বা সেখানে পুলিশি নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রবলেম আছে বলে তিনি মনে করছেন না। সামগ্রিক বিষয়টি শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 10ই মার্চ ন্যাজাটের দক্ষিণ আকরাতলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করতে পারবেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ধার্য করে দিয়েছে হাইকোর্ট, সেই সময়ের মধ্যেই তাকে সভা করতে হবে। পাশাপাশি সেই সভা থেকে কোনো রকম উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, পেশ করা যাবে না, যে বক্তব্যের প্রেক্ষিতে সেই অঞ্চলের আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বা উত্তেজনামূলক কোনো পোস্টারও লেখা যাবে না, যে পোস্টারের প্রেক্ষিতে সেখানে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। শুধুমাত্র শান্তিপূর্ণভাবে সভা করতে হবে এবং সেখানে বক্তব্য রাখা যাবে। ভাষ্যতি একদমই ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি দা, সরাসরি ছিলেন কলকাতা হাইকোর্ট চত্বর থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি দা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে, আর শেখ শাহজাহানকে এবার সরাসরি তোপ দাগলেন অধীর রঞ্জন চৌধুরী এবং সরাসরি তৃণমূলকে তোপ দাগলেন। তৃণমূলের ইউজ অ্যান্ড থ্রো নীতি, শাহজাহানকেও দুদিন বাদে চিনবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বলেছেন আপনাদের শোনাব। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলা তোলে, তো স্বাভাবিকভাবেই তাদের এখন ভয় তো ঢুকেছে, কোথা থেকে কি হয়, ওদিকে অনুব্রত তাকে দেখছে, তার কোনো এদিক ওদিক হচ্ছে না, তার মেয়েকে নিয়ে পরিবারকে নিয়ে তিহার জেলে বসে আছে, কেউ তার খোঁজও নিচ্ছে না। দিদির তো রাজনীতিটা কি ইউজ অ্যান্ড থ্রো, এই শাহজাহান 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 দিদিপর বলে চিনি না, আমি তো আগেই বলেছিলাম তারই দাও, আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআইয়ের হাতে গেল, কত বাহানা হবে। শাহজাহানকে দুদিন পর দিদি ইউজ অ্যান্ড থ্রো করার মতন ডাস্টবিনে ফেলে দেবে। আপনাদের শোনালাম অধীর রঞ্জন চৌধুরী, তিনি সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছেন, তোপ দেখেছেন তিনি, যেখানে তিনি মন্তব্য করেছেন তৃণমূলের ইউজ অ্যান্ড থ্রো নীতি, শাহজাহানকেও দুদিন বাদে চিনবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি তৃণমূলকে তোপ দেখেছেন অধীর রঞ্জন চৌধুরী, শাহজাহানকে ডাস্টবিনে ফেলে দেবে তৃণমূল। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সিবিআই হেফাজতে, তাকে যেরকম দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে শাহজাহানের বাড়িতে আজ 5 ঘন্টারও সময় অতিক্রান্ত, তার সরবেরিয়ার বাড়িতে
তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সকালেই তালা ভেঙে সেখানে ঢোকেন সিবিআই টিম, পাশাপাশি ফরেন্সিক টিমের আধিকারিকরা রয়েছেন সেখানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশবাবু, অধীর রঞ্জন চৌধুরী তিনি সরাসরি যে মন্তব্য করেছেন, কিভাবে দেখছেন আপনি এই মন্তব্যকে? সন্দেশখালী সামগ্রিক ভাবে তো তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক তিনি তো আছেন, শাহজাহান একটা অঞ্চলের নেতা ছিলেন, তার অনেক দুষ্কর্মের কথা এখন সামনে আসছে, যে কোনো কারণেই হোক সামনে। আজকে যারা অভিযোগ করছেন তারা আগে করেননি, এখন অভিযোগ করছেন, এবং রাজ্য সরকার রাজ্য পুলিশ সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে, গ্রেপ্তার করছে, কেস রুজু করছে। এই ইতিমধ্যে কোর্টের অর্ডারে সিবিআই তাকে হেফাজতে নিয়েছে, তারা তদন্ত করবে। সুতরাং আইনের ব্যাপার আইনের মতন চলবে। এখানে অধীরবাবুর এই মন্তব্যের তো কোনো গুরুত্ব নেই, এখানটাতে শেখ শাহজাহানের গুরুত্বও নেই যে প্রশাসন কিংবা পুলিশের কাছে সে আলাদাভাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছেন যে জিরো টলারেন্স উইথ এই সমস্ত যে অভিযোগ এসছে যে যারা মানুষের যদি জমি নিয়ে থাকে, মহিলাদের ওপর নির্যাতন করে থাকে, মানুষকে অত্যাচার করলে তার সঙ্গে যেই হোক না কেন জিরো টলারেন্স, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছেন। তো সেই কথা তো স্বতঃসিদ্ধ, সেখানে এই অধীরবাবুর এই মন্তব্যের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বিজেপির নেতা কর্মীরা তারা শুরু করে দিয়েছেন দেওয়াল লিখন। আপনাদের সামনে সেই ছবি যেরকম তুলে ধরছি, বিজেপিতে যোগদান করার 24 ঘন্টা পার হতে না হতে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন দলীয় কর্মীরা তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায়। আজ দিনভর সেই ছবি কিন্তু ধরা পড়ল। মঙ্গলবারই বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন তিনি। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন। তবে তার আগে যে গুঞ্জন চলছিল, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে লোকসভা ভোটে টিকিট পেতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই জল্পনার মধ্যেই তমলুক কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তমলুক, নন্দকুমার, নন্দীগ্রাম সহ তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে তার নাম এবং পোস্টার ব্যানারে দেখা গেল তার ছবি। সরাসরি রয়েছেন কাঁথি থেকে আমাদের প্রতিনিধি সমীরণ শাও। সমীরণ, এর আগে একটা জল্পনা চলছিল যে তমলুক কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গেল বিজেপির নেতা কর্মীদের তরফে। দেখো, বিজেপিতে যোগদানের পরে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তিনি জানিয়েছিলেন যে দল যেটা ঠিক করবে কোন আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সে বিষয়ে তিনি কিন্তু কোনো কিছু নির্দিষ্ট বলেননি। তারপরেও দলীয়ভাবে যখনই নাম ঘোষণা হয়, গতবারেই নাম ঘোষণা হয়েছিল 20 জনের যে প্রার্থী তালিকা হয়েছিল, তারপরে কিন্তু আরও 22 জন বাকি রয়েছে, সেই প্রার্থী তালিকা এখনও বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়নি। তার আগেই যে নন্দীগ্রামে তমলুক লোকসভার প্রার্থী হিসাবে নাম লেখা দেওয়াল লিখন, এটা নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে, এটা নিয়ে কটাক্ষ করছে বিরোধী দলগুলি। কিন্তু এই যে নাম লেখা, এই নাম লেখার পরে কিন্তু তারা যে উদ্দীপনা নিয়ে যে সমস্ত কর্মীরা দেওয়াল লিখন করছেন, ইতিমধ্যে তারা জানিয়েছেন যে নন্দীগ্রাম শুধু নয়, এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গাঙ্গুলি প্রায় 2 লক্ষ ভোটে জিতবে এমনটা আশাবাদী কিন্তু বিজেপি কর্মীরা। অপরদিকে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব যারা জেলা রয়েছেন তিনারা জানাচ্ছেন যে এখনও নাম প্রকাশিত হয়নি, চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি, তবে কিছু প্রচারের মাধ্যমে অনেকে উৎসাহিত হয়ে পড়েছেন, ওনারা ভেবেই নিয়েছেন বা ফাইনাল ভেবে নিয়েছেন যে অভিজিৎ গাঙ্গুলি তমলুক লোকসভা থেকে প্রার্থী হচ্ছেন, যে কারণে তারা উৎসাহবশতই দেওয়াল লিখন করে ফেলেছেন। তার সত্যি একদমই ধন্যবাদ জানাবো। সমীরণ ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। ইতিমধ্যে তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়াল লিখন। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলছেন এ বিষয়ে শোনাই। কী বলবো বলতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান এক্স জাস্টিস, তো
উনি দাঁড়াবেন এটা মানে শুনছি, তো এখন সেই আশা নিয়ে আমরা দেয়াল দেখা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো উনি যে দাঁড়ান সত্যি আমাদের গর্বের, আমাদের নন্দীগ্রামবাসী বা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সত্যি গর্বের, কারণ উনি ওনার যে আমরা রায় দেখেছি, যারা মানে চাকরি যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি, তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে দিনের পর দিন, তো তাদের উনি সুবিচার দিয়েছেন। তো এরকম একটি ব্যক্তি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, তিনি আমাদের কেন্দ্রে প্রার্থী হবে, এটা সত্যি চরম সৌভাগ্যের। সামনে 2024 লোকসভা নির্বাচন, রবিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশ। ব্রিগেড সমাবেশ থেকেই জনগর্জন সভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই শুরু করেছেন আসতে সমর্থকরা, আর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু ধরা পড়ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কারণ লোকসভা নির্বাচনের আগে জনগর্জন এই সভাকে কেন্দ্র করে ঠিক কী বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস, সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের। এবং আগামী 10ই মার্চে তৃণমূলের যে জনগর্জন সভা, সেরকম যে একাধিক বিষয় থাকছে, 330 ফুট লম্বা র্যাম্প থাকছে, এবং যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে বক্তৃতা দেবেন হেঁটে হেঁটে, তৃণমূল নেতৃত্ব মনে করছেন এতে আরও বেশি করে জনসংযোগ হবে। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, 2024 লোকসভা নির্বাচনের আগে জনগর্জন সভা ব্রিগেডে তৃণমূল কংগ্রেস ঠিক কী বার্তা দেবেন, এই সভা কতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে? কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে, তারই প্রতিবাদে ব্রিগেডে জনগর্জন সভা 10ই মার্চ। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব উপস্থিত থাকবেন। এবং দেখো, অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এবারের ব্রিগেডের সভা কিন্তু অন্য বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের লক্ষ্য। এবং এবারেও যে মঞ্চ তৈরি করা হয়েছে, 3টি মঞ্চ তৈরি করা হয়েছে, মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা থাকবেন, অন্য মঞ্চে থাকবেন বিধায়করা, এছাড়াও বেশ কয়েকজন বিভিন্ন স্তরের মানুষও কিন্তু সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত করবেন। তবে এই মঞ্চে কিন্তু বেশ কিছু চমক আছে বলে তৃণমূল কংগ্রেস সূত্র থেকে জানা যাচ্ছে, কারণ অন্য কয়েকটি রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে একটা যোগদানের সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে ব্রিগেডের সভা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবং দেখো, যে ছবি এতদিন পর্যন্ত দেখা যেত ব্রিগেডের সভা ঘিরে, এবারে মঞ্চকে একেবারে আধুনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। মূল মঞ্চ থেকে একেবারে 330 ফুট পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পের মাধ্যমে হেঁটে যেতে পারবেন, অর্থাৎ একেবারে ব্রিগেডের মাঝখানে যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা থাকবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যেতে পারবেন। সেই উদ্দেশ্যেই কিন্তু এই মঞ্চকে বিশেষভাবে সাজানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, 10 থেকে 15 লক্ষ মানুষ কিন্তু এই ব্রিগেডের জনগর্জন সভায় উপস্থিত হবে। এবং জনগর্জন সভার যে স্লোগান, যে তৃণমূলের জনগর্জন বিজেপিকে বর্জন বা বিজেপিকে বিসর্জন, এই স্লোগানকে সামনে রেখেই তারা কিন্তু এই 10ই মার্চের প্রস্তুতি নিচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরবঙ্গে এবার মোদীর সভা। লোকসভা ভোটে পাখির চোখ উত্তরবঙ্গ, আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর শিলিগুড়ি। আগামীকাল শনিবার ফের বঙ্গে নরেন্দ্র মোদী, শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা। প্রধানমন্ত্রীর প্রস্তুতি একেবারে জোর কদমে। লোকসভা নির্বাচন সামনে, আর তার আগে দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ, যেখানে তথাকথিত শক্ত ঘাঁটি বিজেপির। শিলিগুড়িতে মোদীর সভা, লোকসভা ভোটে পাখির চোখ উত্তরবঙ্গ, শিলিগুড়িতে আগামীকাল সভা রয়েছে। আর সেই সভা জুড়ে কিন্তু যেরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর শিলিগুড়িতে শনিবার ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়িতে জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী, তার আগে শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রেও যেরকম বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সভা করার পর এবার
টার্গেট উত্তরবঙ্গ, বিজেপির তথাকথিত শক্ত ঘাঁটিতে প্রধানমন্ত্রী ঠিক কী বার্তা দেন সেদিকে কিন্তু নজর বিজেপির কর্মী সমর্থকদের। এর আগেই রাজ্যে 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। রীনা কুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রীনা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি ধরা পড়ছে, পাশাপাশি উত্তরবঙ্গ যেখানে বিজেপির শক্ত ঘাঁটি, কি বার্তা দিতে পারেন নরেন্দ্র মোদী? একেবারে দেখো, যে শেষ মুহূর্তে প্রস্তুতি তা কিন্তু জোর কদমে চলছে এবং এই লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফর এবং এখানে এসে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যেখানে তার জনসভা হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে তিনি কি বার্তা সেখান থেকে তুলে ধরবেন গোটা উত্তরবঙ্গবাসীর জন্য সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ধাপে ধাপে জেলার যে নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু সেই সভাস্থলে গিয়ে সেখানে পরিদর্শন করছেন। এছাড়াও প্রশাসনিক দিক থেকেও পুলিশ প্রশাসনও কিন্তু এসে সেই যে জায়গা রয়েছে সেই জনসভা স্থল সেটা কিন্তু পরিদর্শন করছে। সুরক্ষার দিক দিয়েও কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং জানা গেছে যেখানে প্রথমে কিন্তু 5টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল জনসভায়, তবে সেখানে কিন্তু সময় আরো এগিয়ে আনা হয়েছে। তুমি রীনা, তুমি আমাদের সঙ্গে থাকো। লোকসভা ভোটে পাখির চোখ উত্তরবঙ্গ, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সভার পর এবার টার্গেট উত্তরবঙ্গ, যেখানে বিজেপির তথাকথিত শক্ত ঘাঁটি, এবং সেখান থেকেই ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেই যেরকম শেষ মুহূর্তের একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে, শিলিগুড়িতে জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। তবে দার্জিলিং যে লোকসভা কেন্দ্র সেখানে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার যেরকম সম্ভাবনা রয়েছে, এর মাঝেই রাজু বিস্ত নাকি হর্ষবর্ধন শ্রিংলা প্রার্থী হচ্ছেন সে বিষয়েও কিন্তু একটা জল্পনা কাজ করছে। আর তারই মাঝে আগামীকাল রয়েছে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা। রীনা কুমার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রীনা, যেমনটা তুমি জানাচ্ছিলে এবং এই মুহূর্তে ঠিক কি ছবি, কারণ ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি যেরকম চলছে, আগামীকাল সভা রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়িতে। একেবারে ভাস্বতী, দেখো যেটা জানালাম তোমাকে যে শেষ মুহূর্তের প্রস্তুতি তা কিন্তু জোর কদমে রয়েছে, সেখানে কিন্তু সময়ও অনেকটা আগিয়ে এসছে, যেখানে আগামীকাল 5টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় যোগ দেওয়ার কথা ছিল, সেখানেই কিন্তু জানা যাচ্ছে যে আগামীকাল 2:30 থেকে 3টা নাগাদ তিনি কিন্তু সেই জনসভায় যোগ দেবেন। এবং জানা গেছে আগামীকালই তিনি কিন্তু দিল্লি থেকে সোজা বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে কিন্তু তিনি সড়ক পথেই সেই জনসভা যে রয়েছে সেখানে জনসভায় এসে পৌঁছাবেন। এবং তার আগেই সেই সবার আগে কিন্তু সরকারি অনুষ্ঠান রয়েছে আধ ঘন্টার মতো, সেখানে কিন্তু তিনি একাধিক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর উদ্বোধন করবেন এবং তারপর কিন্তু তিনি মঞ্চে উঠে জনসাধারণের জন্য বক্তব্য রাখবেন। তবে সেই বক্তব্যের মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচনের আগে এই উত্তরবঙ্গ সফরকে ঘিরে সেখানে তিনি উত্তরবঙ্গবাসীদের জন্য কি চমক রাখবেন বা কি বার্তা তুলে ধরবেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। এবং পাশাপাশি জানাবো যে বিজেপির যে নেতৃত্বরা রয়েছেন, জেলা নেতৃত্বরা, তারা কিন্তু জানিয়েছেন যে এই যে সভা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ রাজ্য নেতৃত্বদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বরা যে বিজেপি রয়েছে তারাও কিন্তু উপস্থিত হবে। সেখানে তাদের প্রশ্ন করা হলে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি এই সভায় উপস্থিত থাকছেন কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে তারা কিন্তু জানিয়েছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও কিন্তু সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে এবং যদি তিনি থাকেন তিনি কিন্তু যে রয়েছে যে বিজেপি নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু যে শাসক দল রয়েছে রাজ্যে তাদেরকেও কিন্তু মন্তব্য করেন, দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং তারপরে কিন্তু তিনি জানান যে তিনি যদি এখানে আসেন তাকেও কিন্তু স্বাগত জানানো হবে। কিন্তু এখনও পর্যন্ত সঠিক তারা কিন্তু জানাতে পারছেন না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন কিনা। তবে পাশাপাশি জানাবো এই বিষয়ে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন তার বিষয়ে কিন্তু যে তৃণমূল নেতৃত্বরা রয়েছেন জেলার একদমই, এবং সেই জায়গা থেকে আগামীকাল কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে নজর থাকবে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ধন্যবাদ জানাবো তোমায়, সরাসরি শিলিগুড়ি থেকে ছিলেন প্রতিনিধি রীনা কুমার। লোকসভা ভোটের আগে বিজেপির সাংগঠনিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার রাতে মানিকচকে বিজেপির সাংগঠনিক সভায় মালদহের আমির প্রশংসায় পঞ্চমুখ ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা তৃণমূল সরকারকে তুলোধনা মানিক সাহার। বিজেপির সাংগঠনিক সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিকচকে কর্মীদের চাঙ্গা করলেন মানিক সাহা। মালদার আম হস্তশিল্পের প্রশংসায় মানিক। তৃণমূল কংগ্রেস বামীদের তুলোধনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর।
লোকসভা ভোটের আগে বিজেপির নজরে বাংলা। ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই বারবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বিজেপির সাংগঠনিক সভায় ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী। মালদার মানিকচকে বিজেপির সাংগঠনিক সভার প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার মুখে তৃণমূল বিরোধিতা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি নষ্ট করছে তৃণমূল সরকার, এমনটাই দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। সভামঞ্চ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। লোকসভা ভোটকে সামনে রেখে দলীয় কর্মীদের এদিন চাঙ্গা করেন মানিক। বাংলার সংস্কৃতি নষ্টের জন্য তৃণমূলের পাশাপাশি কংগ্রেস সিপিএম এরও সমালোচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই, উশৃঙ্খলতার যদি কোনো পার্টি থাকে তার নাম হচ্ছে কংগ্রেস, আর তারও যদি আরো ডাবল ট্রিপল ফোল্ড হয় আরেকটা উশৃঙ্খলার পার্টির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী, ছিলেন জেলা স্তরের বিজেপি নেতৃত্ব। পশ্চিমবাংলার যে দুর্নীতি চলছে, হীরক রানীর যে অত্যাচার চলে নারীদের উপরে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে প্রশাসনিক যে অত্যাচার চলছে, গণতন্ত্র বলে নাই, চোরের রাজত্ব কায়েম হয়ে গেছে, গুন্ডাদের রাজত্ব কায়েম হয়েছে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোদিজির হাত শক্ত করতে হবে। আর এই লোকসভারই আমাদের সেমিফাইনাল আর বিধানসভা আমাদের ফাইনাল। লোকসভা ভোটে বাংলাকে বিজেপি যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা ইতিমধ্যেই স্পষ্ট। বাংলায় পদ্ম ফোটাতে দিল্লির হেভিওয়েট নেতাদের আনাগোনার মাঝেই এবার ভিন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীকে এনে মালদায় বিজেপির পাল্লা ভারীর চেষ্টা চালালো বিজেপি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ছুটির দিনে বিডিও অফিসে ঢুকে সৌমিত্র খাঁর দাদাগিরি, দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ছুটির দিনে অফিস বন্ধ খেলো সৌমিত্র খাঁ, বিডিওর সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, সেই ছবি ধরা পড়লো, দেখুন। আপনারা জয়পুর ব্লকে তো 50 ভোটই হয়নি, আমি তো দেখা করতে যাইনি, হ্যাঁ আমাদের দালা বন্ধু তো, আপনারা দেখে তো লাভ না, আপনারা তৃণমূলে দালালি করছেন তো, সব তৃণমূলে দালালি করছেন, লোকসভা ভোট চলুন স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, কোন পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি তৈরি হয়, কেন বচসার জড়িয়ে পড়েন সৌমিত্র খাঁ বিডিওর সঙ্গে? বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ একটি অভিযোগ নিয়ে বিডিও অফিসে হাজির হয়েছিলেন এবং তার যেটা অভিযোগ, তার দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। এবং আজকে বিডিও অফিসে প্রবেশ করে তিনি যেটা দেখাতে চেয়েছেন যে বিডিও অফিসের তালা বন্ধ রাখা হয়েছে, বিডিও পঞ্চায়েত নির্বাচন মনে করছেন লোকসভাকে যারা ক্যান্ডিডেট রয়েছে বিজেপির, তারা যাতে বিডিওর সাথে কথা বলতে না পারে সেই জন্য তালাবন্দি করে রাখা হয়েছে। কিন্তু আজকে সরকারি ছুটি রয়েছে, শিবরাত্রি উপলক্ষে ছুটি রয়েছে, যখন বিজেপি প্রার্থী রীতিমতো বিডিও অফিসের ভিতরে ঢুকে দাদাগিরি শুরু করেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখন যেহেতু বিডিওর কোয়ার্টার রয়েছে সেখানে সেই চিৎকার শুনে বিডিও ছুটে আসেন, ছুটে এসে সাংসদের সাথে কথা বলার চেষ্টা করেন। বিডিওকে সামনে পেয়ে রীতিমতো বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন এবং বিডিওকে সরাসরি একদম তৃণমূলের দালাল বলে আখ্যা দেন।
যদিও বিডিও যেটা বলেছেন সরকারি ছুটি রয়েছে, আকার যা অভিযোগ রয়েছে সেটা লিখিতভাবে জানান, কারণ আজকে সরকারি ছুটি, আজকে অফিস বন্ধ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, সৌমিত্রবাবু হেরে গেছেন, এখন নাটক করার চেষ্টা করছেন, আজকে সেই নাটক করলে সরকারের দিনে ছুটির, সরকারি ছুটির দিনে। একদমই, ধন্যবাদ জানাবো। স্বরূপ গঙ্গোপাধ্যায়ের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ভোট আবহে পারদ চড়ছে লালমাটির জেলা বাঁকুড়ায়। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ভোট প্রচারে গেলে তাকে ঘেরাও করে জুতো ও লাঠি পেটা করার নিদান তৃণমূলের যুব নেতার। কে কাকে লাঠি জুতো পেটা করবে সেটা দেখা যাবে, পাল্টা হুঁশিয়ারি বিজেপির। সৌমিত্র খাঁ যখন আপনাদের এলাকায় আসবে তখন আপনারা ওকে ঘেরাও করবেন, ওকে প্রয়োজন হলে জুতো লাঠি এবং জুতো পেটা করে ঘেরাবেন, বলবেন আমাদের টাকা দিয়ে ফেরত দাও, তারপর আপনি এলাকা ছাড়বেন, তাহলে ওকে এলাকা ছাড়তে দেবেন না। এভাবেই তৃণমূলে জনগর্জন সবার প্রস্তুতি পর্বে মাইক হাতে গর্জে উঠলেন বাঁকুড়ার ওন্দা ব্লকের যুব তৃণমূল সভাপতি মণিশঙ্কর মুখোপাধ্যায়। ভোট আবহে কুকথার রাজনীতি চলছে, শাসক বিরোধী আক্রমণের সরগরম রাজ্য রাজনীতি। এবার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ভোট প্রচারে গেলে তাকে ঘেরাও করে জুতো ও লাঠি পেটা করার নিদান দিলেন তৃণমূলের যুব নেতা। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের যুব নেতা মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রকাশ্যে এই হুঁশিয়ারিকে ঘিরে তৈরি বিতর্ক। এই বক্তব্যের পরেও তার সাফাই, তিনি কোনো ভুল বলেননি। আমরা অনেক কিছু করেও টাকাটা আদায় করতে পারিনি, মুখ্যমন্ত্রী হয়তো রাজ্য সরকারের টাকাটা ফেরত দিয়েছেন, কিন্তু আমরা চাই কেন্দ্রের টাকাটা ফেরত চাই, তাই আমরা এই নিদানটা দিচ্ছি, এটার মধ্যে কোনো কিছু ভুল নেই। তৃণমূলকে পাল্টা আক্রমণ বিজেপির। জুতো এই 2024 পরে দেখবেন কে কটা জুতো খায়, সেটা দেখতে পাবেন 2024 পরে, কারণ 2024 ভোট চলে আসছে এবং কে কত কাজ করেছে না করেছে দেখতে পাচ্ছেন। বিষ্ণুপুরে জিতবে, বাঁকুড়া জিতবে এবং এখানে 35টা সিট জিতবে। যুদ্ধ যত এগিয়ে আসছে বক্তব্য ততই ঝাঁঝালো হচ্ছে। শাসক বিরোধী আক্রমণের অভিযোগ পাল্টা অভিযোগে বেশ সরগরম হচ্ছে লালমাটি বাঁকুড়া। বাকযুদ্ধের শেষ কোথায় দেখার অপেক্ষায় বাঁকুড়াবাসী। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সামনেই লোকসভা ভোট, আন্তর্জাতিক নারী দিবসকে ঢাল করে মোদী সরকারের বড় ঘোষণা। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমলো 100 টাকা। নারী ক্ষমতায়ন নাকি মহিলা ভোট ব্যাংক বাড়ানোই লক্ষ্য, জাতীয় বঙ্গ রাজনীতিতে জোর চর্চা। পাখির চোখ লোকসভা ভোট, টার্গেট মহিলা ভোট ব্যাংক, আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা নরেন্দ্র মোদীর, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 100 টাকা কমালো কেন্দ্রীয় সরকার। পোস্টে কি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? লিখলেন, সরকার এলপিজি সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে সারা দেশের লক্ষ লক্ষ পরিবারের ওপর থেকে আর্থিক বোঝা কমবে, দেশের নারী শক্তি উপকৃত হবে, শুক্রবার মধ্যরাত থেকে লাগু হবে নতুন দাম। নারী ক্ষমতায়নের কথা উল্লেখ করে কেন্দ্রের এই বড় ঘোষণাতেও রাজনীতির গন্ধই পাচ্ছেন বিরোধীরা। দেখুন, ভারতীয় জুমলা পার্টির এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ আগে বহু দেখেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলেই 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা দেখেছে উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক, তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত চটকদারি রাজনীতিতে এবারে আর ছিঁড়ে ভিড়বে না। সারা দেশে এই মুহূর্তে তো বিরোধীদের অস্তিত্ব নেই, বিরোধী বলতে যা আছে সেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, যিনি এগিয়ে থাকেন এবং এগিয়ে রাখেন, বাংলাকেও তিনি এগিয়ে রেখেছেন, কৃষকদের আয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, এরকম সরকার সারা পৃথিবীতে কোনোদিন আসেনি বলে উনি দাবি করছেন। সুতরাং নরেন্দ্র মোদী যদি একটা বাউন্ডারি মারেন ভোটের আগে বলে তিনি মনে করেন, তিনি ওভার বাউন্ডারি মেরে দিন, তার হাতেও তো কমানোর অস্ত্র আছে, তিনিও কমিয়ে দিন। গরু মেরে জুতো দান করার মতন ব্যাপার, বছরের পর বছর লুট করেছে, প্রায় 33 লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল, তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে। 2019 706 টাকা 50 পয়সা, 2020
744 টাকা, 2021 809 টাকা, 2022 949 টাকা 50 পয়সা, 1 মার্চ 2023 1103 টাকা, অগস্ট 2023 রান্নার গ্যাসের দাম 200 টাকা কমল, মার্চ 2024 রান্নার গ্যাসের দাম 100 টাকা কমল। যারা উজ্জ্বলা গ্রাহক নন 800 টাকায় সিলিন্ডার পাবেন। গত বছর 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়েছিল মোদী সরকার, সেই নিয়েও বিরোধীদের কটাক্ষের মুখে পড়েন প্রধানমন্ত্রী। কলকাতা টিভি চারটে চারদিক এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।